মাদ্রাসা কমিটি মসজিদ কমিটি ওই তো আল্লাহ ওয়ালা আমি প্রায় জলসাতে এখন কই দে এখন কোন মাদ্রাসা কমিটি হলো হই গেছে যে মাদ্রাসার হুজুরে মাদ্রাসা চালাইতা মাদ্রাসার হুজুরে বোর্ডিং চালাইতা মাদ্রাসার হুজুরে চান্দা করি বেতন তাইন না নিয়া বেতন গুনিয়া কমিটি টাইন দিতা আর তাইন তাইন মাস ফুরিয়ে লগুন আথাইয়া গুনিয়া দিতা ও নানি এখন কোন মাদ্রাসার কমিটি কিন্তু হালাকে মাদ্রাসার কমিটি ওলা হইতো মাদ্রাসার কমিটির মাঝে সেক্রেটারি হইতা মাদ্রাসার হেড মাওলানা আলিম বানাইতা এখন যদি এক মাদ্রাসার হেড মাওলানা বোর্ডিং চালাইয়া নে মাদ্রাসার খানিক কুলাইয়া নে সব কুলাইয়া নে তাহলে বেতনত তো হ্যাঁ নিত তুমি কমিটির দায়িত্ব লোহারে হিসাব ল এখন কিছু কমিটি সকল আসই এক ফাও এখানে মূল্যায়ন তোর খান্দ তুলিয়া বই রই আর বাতে হারে খরে দি কুসাইনার হিসাব ল না এখানে মসজিদের ব্যাপারেও আপনি একজন আল্লাহওয়ালা পাঁচ অক্তি নমাদি মানুষের মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট বানাইতা টেকা পয়সাওয়ালা পেট্টুসার মুকাম বড়োওয়ালা কোনো মানুষরে আপনি মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট বানাইতা না যদি এই সুদর ব্যবসা করেন হারাম ব্যবসা করেন এনর মাঝে মিশা মাত্র সংখ্যা বেশি হওয়া যায় এ জাতীয় কোনো মানুষ মসজিদ মাদ্রাসার কমিটিতে আপনি রাখতা না এখন দেখুন কোরআনে করিমা আপনি সাইন দশ নম্বর ফারান মধ্যে রব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ ওরাই আল্লাহর ঘর মসজিদের গড়তে বানায় আবাদ করে মসজিদের রক্ষণাবেক্ষণ মসজিদের দায়িত্ব আদায় করিয়া যায় যারা মান আমানা বিল্লাহ এক নম্বরে যারা আমি আল্লাহরে এক আল্লাহ বলিয়া বিশ্বাস করে দুই নম্বর বলি ইয়াউমিল আখির যারা আখেরাতরে বিশ্বাস করে তিন নম্বর ও আকামুসসালাহ যারা তিন নম্বরে ফাস অক্তর নমাজ বা জমাতে যথাযথভাবে আদায় করিয়া যায় একদিন জোহর নমাজ ওয়াইলে পুরা সপ্তাহ নমাজ নাই এরে নমাজ কায়েম হয় না পাঁচ অক্ত নমাজি যথাযথ বা জমাতে আদায় করনেওয়ালা চার নম্বর আতাজ জাকাত যারা সম্পদর মালিক কয়রা যদি জাকাত আদায় করে হর হালত সদকা খয়রাত বেশি বেশিয়া করে পাঁচ নম্বর গুণ পাওয়া যাইতো ওই মসজিদ কমিটির কাছে যারা আতাজ জাকাত ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ পাঁচ নম্বরে ওই গুণ ওই মুসল্লির মধ্যে পাওয়া যাইত ওই কমিটির মধ্যে পাওয়া যাইত যারা আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো মানুষের পরোয়া করে না হো সুবহানাল্লাহ এই দুইটা সিফত যত মুসলমানের মধ্যে পাওয়া যাইব যতজন মানব সভ্যতার মধ্যে পাওয়া যাইব সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মখলুকাতর মধ্যে যদি দুইটা গুণ পাওয়া যায় আমি আল্লাহ তোমাদেরকে মুমিন বলিয়া উপাধি দিয়ার বালা মানুষ বলিয়া উপাধি দিয়ার হুকা সুবহানাল্লাহ আপনি যে কোনো মানুষের বালা খামের আদেশ দিতে পারবেন পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষের কাছে আপনি কোরআনের বাণী পৌঁছাইতে পারবা পৃথিবীর যে কোনো মানুষের সামনে তবলিগ লইয়া আপনি যাইতে পারবা আপনার পৃথিবীর কোনো মানুষে তো বাধা দিত নাই যদিও খ্রিস্টানে বাধা দিতে পারে মগর আপনার দায়িত্ব হলো কোরআনুল করিমর দাওয়াতগুলা দিন ইসলামের দাওয়াতগুলা পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক গর মানুষের ঘরে ঘরে পৌঁছানো একজন ইমানদারের দায়িত্ব হই সুবহানাল্লাহ জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলা মক্কাতুল মুকাররমার মধ্যে কোনো মুসলমান আসলা না একমাত্র কুরাইশ বংশের মানুষ তাকিয়া লইয়া যারা আসলা নবীজির খানদান ব্যতীত যত মানুষ আসলা আসারায় নবীজিরে বালা মানুষ হইতা নবীজির খানদানেও নবীজিরে নবুয়তি প্রাপ্ত হওয়ার আগে বালা মানুষ উপাধি দিতা যেই দিন নবীজির দিনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছানি শুরু করলা সর্বপ্রথম ঘর তাকি নবীজির শত্রু বাহির হইলা হই নাউযুবিল্লাহ নবীজির আপন চাষা আবু জেহেল আবু লহব এরা নবীজির চাষাই এরা আগে নবীজির বিরোধিতা করলা তাতে কি বোঝা যায় দিনের যে কোনো লাইনে আপনি খাম করুক পৃথিবীতে আপনার সামনে বাধা থাকবেই থাকবে সমস্ত বাধার উপেক্ষা করিয়া গাত প্রতিঘাতরে আপনি মোকাবেলা করিয়া মানুষের ঘরে ঘরে কোরআনের বাণী হদিসের বাণী পৌঁছাইয়া দেওয়া একজন মুমিন মুসলমানের দায়িত্ব আজকে আমরা এক করে যাই না নমাজের কথা লইয়া হযরতে জাফর রহমতুল্লাহ আলাইহি বলেন সামাজিক লাইনে যদি আপনি দুনিয়ার জমিনের মধ্যে যদি আল্লাহরে মানিয়া যায় যখন ফজর নমাজ আপনি নমাজর লাগি তাইয়ারি দিবা ফজর নমাজ যাইতে সময় লাগা করো আপনার বন্ধু আসইন সাসার করো ভাই আসইন আপনার যে কোনো ফ্রেন্ড সকল আসইন তাহাদেরকে নমাজের দাওয়াত দেওয়া যত সময় পর্যন্ত আপনার সামাজিক লাইনে আপনি প্রতিজন মুসলমানদের নামাজের দাওয়াত দিতে পারছেন না
কুরআনুল করিমর দাওয়াত আপনি দিতে পারছেন না, ততক্ষণ পর্যন্ত সামাজিক লাইনে আপনি আল্লাহরে মানলা না, হই নাউযু বিল্লাহ। আপনি সামাজিক লাইনে যদি আল্লাহরে মানই তাহলে আপনি আপনার বন্ধুরে আপনার ফ্রেন্ডরে আপনি নমাজও আইতে তারা দাওয়াত দিতা, আপনি কুরআনুল করিম তিলাওয়াত করলে তারাও হইতা আপনি তিলাওয়াত করিয়া যায়। আজকে আমরা কইনি আমার বন্ধুরে লাগা বন্ধুরে আমি দাওয়াত দেই না যদি আমার বন্ধু গুসা করিলাই, আমার বন্ধু আমার লগর বন্ধুত্ব ত্যাগ করে নিতে পারে নামাজের কথা কইলে, এরকম নানি আমরা। অথচ আপনি যদি এই এলাকার মুরব্বী হন, মসজিদের মতবল্লী হোক আর আপনি পারমানেন্ট মক্তদি হোক, আপনার দায়িত্ব আপনার লাগা ঘরের বাই ফজর নামাজ আর নি জোহর নামাজ আর নি। যদি আপনি আপনার লাগা ঘরের বাইরে যদি ফজর নামাজের দাওয়াত না দেন, আপনি যদি দুনিয়ার জমিন আপনার মহল্লার প্রতিজন মানুষের ঘর নামাজের দাওয়াত আপনি না পৌঁছায়, কিয়ামতর ময়দান আপনার ফ্রেন্ডে আপনার বন্ধু আপনার সসার ঘরের বাইরে আল্লাহর আদালত আপনার বিরুদ্ধে মামলা করব, হই নাউযু বিল্লাহ মামলা করব। কেন মামলা করবে বলে আল্লাহ, আমার সসার ঘরের ভাই প্রতিদিন তাহাজ্জুদের নামাজ উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িত, ফজরের সময় যে সময় মুয়াজ্জিনে আল্লাহু আকবার আল্লাহু আকবার কইতা সালাতু খাইরুম মিনান নাওম কইয়া ডাক দিতা, আল্লাহ মাইকর মধ্যে যখন দাওয়াত দিতা আমার লাগা ঘরটা কি আমার বন্ধু উঠিয়া মসজিদের মধ্যে যাইত, মগর আমার বন্ধু আমার লগে তো সম্পর্ক সমস্ত ব্যাপারে আলোচনা করত, ফজর নামাজ আইতে আমার এত ডাক দে নাই। আপনি আমার বন্ধুর একটা বার জিকার করুক কসাইন, আমি যে কথাখান আপনার আদালত পেশ করলাম ওটা সত্য নাকি মিথ্যা? আল্লাহ রব্বুল আলামিনে জিকার করবার আগে এরপরেও জিকার করবা ফরিস্তা অকল দিয়ে জিকার করার লগে লগে আপনি কইবা হা আমি ফজর নামাজও গেছি মগর আমার বন্ধুরে দাওয়াত দেই নাই, আল্লাহ লগে লগে ফরিস্তাদের দল আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার বন্ধু যখন নামাজি বনছে ওই ওই বন্ধুর কাছে দিনর দাওয়াত না ফৌসানুর খানে যখন বন্ধু জাহান্নামদার, ওই নামাজি বন্দার হাতের মধ্যে শিকল লাগা আপনার হ্যান্ডকাফ লাগাও পায়ের মধ্যে বেড়ি লাগাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো ইনহুকা নাউযু বিল্লাহ। এই জন্য আপনার দায়িত্ব মানছরে দিন দাওয়াত দেওয়া, আপনি একলা নমা জীবন লইতে না সামাজিক লাইনে যদি আপনি আল্লাহরে চিনই আল্লাহরে মানই তা আপনি সমস্ত দুনিয়ার মুসলমানদের দিন দাওয়াত দিন। আপনি মিজোরাম তাহো কুয়া বেঙ্গালোর তখন চেন্নাই তখন আপনি কামরার মধ্যে নামাজ পড়িতরা লাগা কামরার মধ্যে আপনার বন্ধু নামাজ পড়েননি, এটা আপনি মুমিনের দায়িত্ব। দ্বিতীয় নম্বর অর্থনৈতিক ব্যাপারে হযরতে জাফর রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আপনি যদি অর্থনৈতিক ব্যাপারে যদি আপনি আল্লাহরে জমিনও মানেন তাহলে জমিন জীবনে কোনোদিন আপনি হারাম ব্যবসা জমিনও করতা নাই, কোনো মানুষের সুদর পয়সা আপনি দিতা নাই, কোনো মানুষের কাছ থেকে সুদও খাইতা নাই, হুকা সুবহানাল্লাহ। অর্থনৈতিক লাইনে আপনি আল্লাহরে মানই, এখন আমরা মানিনি একবার চাই সুপারি খারবার আমার বন্ধুর লোকে খারবার করি লাভ বাগাবাগি করতে দুই জনের মাইল লাগি যায়, মানুষের টাকা ঋণ দিতে সময় গিয়া সুদর টাকা দেই করজ দেই না, অথচ করজ দেওয়াও সুন্নত নেওয়াও সুন্নত। আল করদু মিকরাজুল মহাব্বা, করজ দিলে মহব্বতের মধ্যে মায়া মহব্বতের মধ্যে ফাটল সৃষ্টি হয়ে যায়, এই জন্য আপনার দায়িত্ব হলো আপনার করিব কোনো মানুষের কাছ থেকে ঋণ না নেওয়া, যার লোকে আপনি উঠা বসা করেন খাওয়া বসা করেন দিলি মায়া এর কাছ থেকে করজ নিবা না, কারণ নবী যে ফরমাইন করজর করজ নেওয়ার বাদে যদি টাইমলি আপনি ঘুরাইয়া দেন না, সাধারণত আপনি আপনার বন্ধুর কাছ থেকে টাকা 10,000 আনছেন আপনি 15 দিনের ভিতরে দিবার কথা কইছেন, 15 দিন ফুরিয়া 20 দিন হইয়া আসে বন্ধু এখন দেখো টেহা কুইন নিল দিল না, আর আপনি কইতরা না আমার বন্ধুর কেসটা কি আনছি এমনিও আস্তে আস্তে দিন, দুইজনের দুই মতানৈক্য দিল এরটা কি দুইজনের মহাব্বতটা কি তোর ফায়দা লইল, এই জন্য করজ আপনি দিতাম মগর সুদ দিতা না। কুরআনুল করিমের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার ব্যবসা বাণিজ্য করা হালাল, তোমরা যে কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবায় মগর মদর ব্যবসা করতে পারতায় নাই, ড্রাগসের ব্যবসা করতে পারতায় না, হিরোইনের ব্যবসা তোমরা করতে পারতায় নাই, এমনকি হারাম কোনো ব্যবসা তোমরা করতে পারতায় নাই, বাকি যতটা বৈধ ব্যবসা আছে আমি আল্লাহ কুরআন দ্বারা হালাল করিয়া দিছি। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা যেগুলা ব্যবসাগুলা হালাল করিয়া দিছেন ওই ব্যবসাগুলা জমিনও করিয়া যাইও মগর কোনোদিন তোমরা সুদর ব্যবসা করিও না, সুবহানাল্লাহ। আজকে সুদ সমাজও কম চলেন না বেশি চলে, এটা চলেনি বন্ধ না,
এলআইসি চলে নি তার এলআইসিতে ইন্টারেস্টের পয়সা প্রায় মাদ্রাসাত লাগি যায় দিলাই লেফটিন বাথরুমও দিলাই আমি প্রায় জায়গার দেশি রিপোর্ট লইয়া নাম উল্লেখ করিয়ান না এরকম কমিটি মাদ্রাসার আছে এলআইসির ইন্টারেস্টের পয়সা ব্যাংকর ইন্টারেস্টের পয়সা বোর্ডিং মেসা বটাইল দেবা হয় পুরো গুণ আপনি করজ হিসাবে নেবাদে আমরা দিলাইবা আমি দিকার করি আর পায়খানা হুকাইলে পায়খানা আর খাসা থাকলে পায়খানা হুকাইলে বদলি যায় মাতই না খেনে পায়খানা হুকাইলে কি তা চিকেন বিরিয়ানি হয়ে যায়নি থে না ফ্রুটও হয়ে যায় ওলা কিচ্ছু নেই পায়খানা পায়খানাও এখন যদি ইলা কোনো মসজিদ কমিটি এন মাদ্রাসা কমিটি হুজুর গুসা করবা যদি এই ইন্টারেস্টের পয়সা আগুন দিলাইন মাদ্রাসা বরে বোর্ডিং সালাইলাও বাদে আমরা দিলাই মু গুড়াইয়া নি মুগিয়া খোঁজতেন আপনারা এই মাদ্রাসার তাকি এই মসজিদ তাকি আর কোনো বালা হরুতা ব্রেইন লইয়া বার হইতে পারবো আমার মাথায় গুসা করে গেছ মাদ্রাসা কমিটি মসজিদ কমিটি হইতো আল্লাহওয়ালা আমি প্রায় জলসাতে এখন কই দিই এখন কোন মাদ্রাসা কমিটি হলো হয়ে গেছে যে মাদ্রাসার হুজুরে মাদ্রাসা চালাইতা মাদ্রাসার হুজুরে বোর্ডিং চালাইতা মাদ্রাসার হুজুরে চান্দা করি বেতন টাইম না আনিয়া বেতন গুনিয়া কমিটি টাইম দিঠা আর টাইম টাইম মাস ফুরিয়ার লগুন আথাইয়া গুনিয়া দিঠা ও নানি এখন কোন মাদ্রাসার কমিটি কিন্তু হালাকে মাদ্রাসার কমিটি ওলা হইতো মাদ্রাসার কমিটির মাঝে সেক্রেটারি হইতা মাদ্রাসার হেড মৌলানা আলিম বানাইতা এখন যদি এক মাদ্রাসার হেড মৌলানা বোর্ডিং চালাইয়া নে মাদ্রাসার খানিক কুলাইয়া নে সব কুলাইয়া নে তাহলে বেতনত্ব হ্যাঁ নিত তুমি কমিটির দায়িত্ব লোহারে হিসাব ল এখন কিছু কমিটি সকল আসই এক ফাও এখানে মূল্যায়ন্তর খান্দ তুলিয়া বই রই আর বাতে হারি খরে দি কুসাইনার হিসাব ল না এখানে মসজিদের ব্যাপারেও আপনি একজন আল্লাহওয়ালা পাঁচক্তি নমাদি মানুষের মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট বানাইতা টেকা পয়সাওয়ালা পেট্টুসার মুকাম বড়োয়ালা কোনো মানুষরে আপনি মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট বানাইতা না যদি এই সুদর ব্যবসা করেন হারাম ব্যবসা করেন এর মাঝে মিশা মাত্র সংখ্যা বেশি হওয়া যায় এ জাতীয় কোনো মানুষ মসজিদ মাদ্রাসার কমিটি তাহলে রাখতা না এখন দেখুন কোরআনে করিমা আপনি সাইন দশ নম্বর ফারান মধ্যে রব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ ওরাই আল্লাহর ঘর মসজিদের ঘরটে বানায় আবাদ করে মসজিদের রক্ষণাবেক্ষণ মসজিদের দায়িত্বের আদায় করিয়া যায় যারা মান আমানা বিল্লাহ এক নম্বরে যারা আমি আল্লাহরে এক আল্লাহ বলিয়া বিশ্বাস করে দুই নম্বর ওয়াল ইয়াউমিল আখির যারা আখেরাতে বিশ্বাস করে তিন নম্বর ও আকামুসসালাহ যারা তিন নম্বরে ফাসক্তর নমাজ বা জমাতে যথাযথভাবে আদায় করিয়া যায় একদিন দুহর নমাজ ওয়াইলায় পুরা সপ্তাহ নমাজ নাই এরে নমাজ কাইম হয় না পাঁচ অক্ত নমাজি যথাযথ বা জমাতে আদায় করনেওয়ালা চার নম্বর আতাজ জাকাত যারা সম্পদর মালিক কয়রা যদি জাকাত আদায় করে হর হালত সদকা খয়রাত বেশি বেশিয়া করে পাঁচ নম্বর গুণ পাওয়া যাইত ওই মসজিদ কমিটি রেখাছে যারা ও আতাজ জাকা ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ পাঁচ নম্বরে ওই গুণ ওই মুসল্লির মধ্যে পাওয়া যাইত ওই কমিটির মধ্যে পাওয়া যাইত যারা আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো মানুষের পরোয়া করে না হৌ সুবহানাল্লাহ এখন লকডাউন লাগার বাদে কমিটি আগে তালা লাগাই দে যে এই মসজিদ আর ভরা না কয় মাস বন্ধ তা তো এখন আপনি ডরাইছেন খারে আল্লাহরে না করুণারে মাথই না খেনে আল্লাহরে ডরাইলা না সরকারটে ডরাইলা হ্যাঁ দেশের আইন মানা কানুন মানা ওয়াজিব এটা মানি আমি মগর জামে মসজিদ যদি হয় জমাত কোনো লাইনে আপনি বন্ধ করতে পারতা না জমাত চলতেই হবে এখানে ফানির তলে গেছে কি হিগু আলাদা ব্যাপার বেশি মারাত্মক কোনো গুরুত্বপূর্ণ যদি কোনো অপশনে দেখাতে হিগু আলাদা ব্যাপার মগর তোরা কুচ্চু হইতেও জমাত বন্ধ আপনি পারতা না মসজিদ ইমাম বাড়িতে গেছেন গিয়া আরও দেই না জানতে রায় আরও অনবরত একলা একলা ফুরিয়া দাঁড়ায় কি দুরর জমাত নাই ফজরের জমাত নাই এই অবস্থা প্রায় হামসা আছে এই জন্য প্রতিজন মানুষে সামাজিক লাইনে আল্লাহওয়ালা আল্লাহরে যদি মানন অর্থনৈতিক যদি লাইনে আপনি আল্লাহ তাআলারে মানন তাহলে আপনার দায়িত্ব হলো সর্বপ্রথম আপনি সুদটাকে আপনারে ফিরাইয়া রাখা দুই নম্বরে হারাম নামক জিনিসটাকে আপনি নিজরে বাঁচাইয়া রাখা অর্থাৎ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায় এক লুকমা পরিমাণ যদি কোনো মানুষের জমিন হারাম খাইলায় চল্লিশ দিন পর্যন্ত ওই মুসলমানের কোনো দোয়া
কোন আমল আল্লাহর আদালত গিয়া কবুল হয় না ফোন আউযু বিল্লাহ একজন হাজিরা খামলায় গিয়াও যদি কোন মানুষের বাড়ির মধ্যে হাজিরা খাম করতে যদি ঠকাঠকি কর কোন কোম্পানি হাজিরা খাম করতেও যদি ঠকাঠকি কর কোন মানুষের বাড়ির মধ্যে গিয়া একজন মেস্তরি মানুষেও যদি দুই নম্বরই কাজ করিলাও তোমার এই সমস্ত দিন কোন হাজিরার মধ্যে হারাম ঢুকে যাইব মালিকে যদি তোমার খাম দেখিয়া সন্তুষ্ট না হয় মালিকে যদি তোমার খাজ গুলা দেখিয়াও যদি তোমার মধ্যে যদি নারাজি দেখা দিলাই এই দিন কোন হাজিরা খাম তোমার লাগি নেওয়া যাই দৈত নাই তুমি হাজিরা খাম করলেও জেলা দুনিয়ার মানুষে করে শরীয়তে জেলা তোমার আদেশ আর বিধান দিয়া দিছে ওই লাইনে একজন কোম্পানির গিয়াও তুমি হাজিরা খাম করতে পারবাই একজন মানুষের বাড়ি তো খাম করতে পারবাই একজন গাড়ির ড্রাইভারেও যদি তোমার মালিকে তোমার গাড়িতে যে লাইনে তোমার দেওয়ার কথা হয়েছে যদি তোমার রোজ 500 টাকা থাকে বাকি টাকা মালিকরে সমদাইয়া দেওয়ার কথা এর তাকিয়া যদি সারাদিন টিপ মারিয়া যদি তুমি 550 টাকা রাখিলাও মালিকরে না গুনাইয়া বাকি 50 টাকা তোমার লাগে হারাম হয়ে গেল নাউযুবিল্লাহ এখন আপনি অর্থনৈতিক লাইনে আল্লাহরে মানলা কিলা মালিকে কইছে আপনি 500 টাকা রোজ আপনি নিত্রা 600 টাকা বাকি 100 টাকা মালিকে জানেনি মাত্র ইন্নাখানি হ্যাঁ একজনে যদি টিপস দিলায় মানে অফার আপনারে দেয় খুশিয়া হাদিয়া দিলে 100 টাকা এগু পকেটও আপনি ঢুকাও এটা আপত্তি নেই এটা বেলেগ মা কিন্তু মালিকর বিনা ইজাজতে তার গাড়ির থেকে খামাই করে 100 টাকা হোক আর 1 টাকা হোক আপনি যদি আনা কইয়া নেই এই 1 টাকা একটু হারাম হয়ে গেছে শুধু আপনি হালালও থাকলে হবে না আপনার ফ্যামিলির মধ্যে যত মানুষ থাকবা তাহাদের আপনি হারাম থেকে ফিরানোর দায়িত্ব আপনার কারণ আপনি অর্থনৈতিক লাইনে আল্লাহরে যদি মানতে হন আপনার ফ্রেন্ডেও দেখুন দোকানের মধ্যে হারাম কোনো জিনিস ব্যবসা করেননি আপনার লাগা গ্রামের কোনো মানুষে যার লগে আপনার সম্পর্ক তাআল্লুক ওই মানুষে আপনারে মানেননি যদি তার লগে আপনার সম্পর্ক থাকে হযরতে জাফর রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যদি অর্থনৈতিক লাইনে যদি আপনি আল্লাহরে মানন আপনার যত মানুষ পরিচিত আছে এদেরকে দেখুন এরা কোনো হারাম ব্যবসার মধ্যে লিপ্ত আসেনি এদেরকে দায়িত্ব আপনি এদেরকে দাওয়াত দেবা আপনার জন্য দায়িত্ব হুক সুবহানাল্লাহ আমরা মানুষরে বুঝাই না হারাম মানুষে অনবরত করে খাফর দোকানও হারাম ঢুকায় হোটেলও হারাম ঢুকায় প্রায় হোটেল আইন থেকে রিপোর্ট আয় যে মরাম রূপ পর্যন্ত রান্দিয়া মানুষরে খাবায় প্রায় হোটেল থেকে রিপোর্ট আয় বা ইগুলা রিপোর্ট আয় না প্রায় রিপোর্ট মালিকে একদিন মানুষরে হারাম খাবাইলো বাকি 29 দিন কুরু দুই বেকার করে দিল না তাহলে আপনি অর্থনৈতিক লাইনে আল্লাহর মানলা কিলা আপনি তো মানছেন না আল্লাহরে অর্থনৈতিক লাইনে আপনি আল্লাহরে বয়ে ভাইছেন না এই জন্য আপনি অর্থনৈতিক লাইনে আল্লাহরে বয়ে ভাইতেলে সর্বক্ষেত্রে অর্থনৈতিক টেকার যে লেনদেনগুলো আছে এগুলো হালাল তরিকায় আপনার করা দায়িত্ব আছে 3 নম্বরে আপনি পারিবারিক লাইনে আল্লাহ মানেন যদি সত্যিকারে আপনি পারিবারিক লাইনে যদি আমার আল্লাহ তাআলারে আপনি মানেন তাহলে আপনি যে সময় ফজর নামাজের মধ্যে আইবা যোহর নামাজও আইবা আপনার স্ত্রী আছেন আপনার মা আছেন আপনার ভাই আছেন আপনার বোন আছেন আপনার ঔলাদ খোলা আছেন এদেরকে নামাজের লাগি আপনি রেডি করাই প্রত্যেকটা অক্তর মধ্যে এদেরকে আপনি নামাজের দাওয়াত দেখুয়া এরা যখন 5 অক্ত নামাজ পড়ব বোঝা যাইব আপনি সত্যিকারে পারিবারিক লাইনেও আমার আল্লাহ তাআলা রাজি খুশি করিয়া চলতরা এখন যদি শুধু আপনি তসবিহাত আদায় করেন আল্লাহর জিকিরগুলা যদি একাকিত্বভাবে আদায় করিয়া যায় তাহলে আপনার গরম মানুষে যদি জিকিরটা যদি গ্রহণ করে না আল্লাহর কালামুল্লাহ শরীফ যদি গ্রহণ করে না মনে করেন জানি আপনি পারিবারিক লাইনে আল্লাহরে মানুন না হুক নাউযুবিল্লাহ পারিবারিক লাইনে আপনার আল্লাহরে মানুন ওখান দেখাইতে লাগবো আল্লাহরে যে আমি আমার বউরে কইছি মা স্ত্রী আমার বোন ডাকইন বা মায়া করিয়া যদি নাম ধরিয়াও ডাকইন তে তানে নমাজি বানাও কুয়া এগুলা পালা খামর গণ্য হয়ে যায় আপনি পারিবারিক লাইনে মানুষরে আপনার গরুর মানুষরে দাওয়াত দিতে ডোরাইয়ের লাগিয়া ফিরর ফিরাকি সারা দুনিয়ার টিকে মগর বেটির কেছে টিকে না টিকে নি ভাই বেটিয়ে যদি তোমার ফির হইতে দুনিয়ার মানুষ এমনও ফির হইব নবী বলেন দুনিয়ার মানুষে ওই পুরুষ সবচাইতে উত্তম বেহতর পুরুষ যে তার বেটির গেছে ভালো পুরুষ হোক সুবহানাল্লাহ তোমার বেটিয়ে যদি হয় আমার জামাই হিরো তোমার স্ত্রীয়ে যদি হয় আমার গরর আমার হাজব্যান্ড হইয়া তাহলে আমার লাগে একজন আদর্শ তাহলে আল্লাহর কাছে আপনি পছন্দিতা আপনি গুরুত্বপূর্ণ মানুষ সম্মানিত মানুষ দুনিয়ার মানুষের কাছে আল্লাহ সম্মানিত করিয়া তুলবা হই সুবহানাল্লাহ ও আমি আপনারা সামনে পড়িছিলাম মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ফা আম্মা মান তাগা ওয়া আসারাল
حياه الدنيا فان الجحيم هي الماوى رب العالمين বলেন যারা دین ইসলামৰ গুৰুত্ব জমিন খমায়া যারা দুনিয়ার জমিন দুনিয়ার অগ্রাধিকার জমিন দিলাইব যারা দুনিয়ার জমিনের মধ্যে ব্যবসা বাণিজ্যের অগ্রাধিকার দিব শরীয়ত বিরোধী কার্যকলাপে জমিনের মধ্যে অগ্রাধিকার দিব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ্যযন্ত্রে জমিন হারাম করিয়া দিলা গান বাজনার জমিনের মধ্যে আল্লাহ নবী হারাম করিয়া দিলা যদি কোনো যুবকে কনসার্টে তুমি হালাল মনে করিয়া বাজাইলাও যদি গান বাজনার মধ্যে তুমি সারাটা দিন থেকে দুনিয়ার জমিনে যদি তুমি মগ্ন থাকি যাও মনে করিও তুমি দুনিয়ার অগ্রাধিকার দিলাই আর যে মানুষে দুনিয়ার সমস্ত জিনিসে জমিনের মধ্যে অগ্রাধিকার দিব আল্লাহ কিয়ামতের ময়দানে বিনা হিসাবে তোমার জাহান্নামও দিবা হুক নাউযু বিল্লাহ যত মানুষে তোমার ফটোর মধ্যে কনসার্ট লাগাইবা গান বাজনা লাগাইবা জানিয়া রাখি রে যুবক ওই দুনিয়ার জমিন থেকে খে কোন দিন মারা যাইমু পৃথিবীর খেও জানে না ওই মসজিদের ভিতরে আজকে যতজন বসে আছো হয়তো আগামীকাল অনেকর খাফনের খাফর দোকানের মধ্যে রেডি করিয়া রাখা অনেকর এলান হয়তো মসজিদের মাইকের মধ্যে সকালে এলান হইতে পারে তোমার নামা আমলের মধ্যে মারা যাওয়ার পরে যদি ফরিস্তা হলে তোমার ডায়েরি গুলা কুলিয়া যদি গানের অংশ বেশি পাইলাইন দুনিয়ার জমিন হারাম কাজের মধ্যে লিপ্ত তোমার বেশি পাইন দে যুবক অবৈধ নারী জাতির লগে ফে ফোন আলাপ যদি তোমার বেশি পাইলাইন জানিয়া রাখি আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া আল্লাহ তোমার ঠিকানা জাহান্নাম বানাইবা হুক নাউযু বিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমান বনি আদমের আওলাদে দুনিয়ার জমিন আল্লাহ সাতটা বিভাগে বিভক্ত করেছে এর মধ্যে দুইটা বনি আদমের আওলাদ হল জমিন কামিয়াব আখিরাতের ময়দান সাকসেসফুল তাকবা কামিয়াব তাকবা এক নম্বর নবী বলেন ওমিনহুম মান ইউলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু মুমিনা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওই উম্মত সাকসেসফুল জমিনের মধ্যে যারা জমিনের জন্মগ্রহণ করব মুমিনের হালত জিন্দেগি ওখান মুমিনের হালত কাটাইব আল্লাহ ওয়ালা জিন্দেগি বদলাইব আর জমিন থেকে যাইতে সময় আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ويمتكم يا سكسسفول যে জমিনের জন্মগ্রহণ করব মুমিনের হালত দিন দেখি ওখান মুমিনের হালত খাটাইব আখেরি কলিমা যাইতে সময় মুমিনের হালত জমিন তাকে বিদায় নিব এর মতো বাক্যবান দামি উম্মতে দুনিয়ার জমিন আর খেও নাই হুক সুবহানাল্লাহ এখন আপনি আপনার খান দিয়া কর্ম দিয়া আমাল দিয়া আপনি আপনারে আল্লাহ ওয়ালা বানাইতে লাগব আজকে আপনি যদি জিকিরের মধ্যে মগ্নতা হন বেশি বেশি করিয়া যদি জিকিরের মাতামার পাইয়ে মাতিয়া গেছেন আমি শুনলাম জিকির যত বেশি করবা দি লগু আপনার দিনটা হইব গিয়া যত বেশি আল্লাহর জিকির বেশি করিয়া করবা অন্তরের গঙ্গার গুলা সফা হইব অন্তরটা অন্তর গুতা দিনটা হই যাব গিয়া আর যত বেশি জমিন তুমি হাসিবাই হাসি তামাশা করবা গান বাজনা শুনবাই যত বেশি মিথ্যা আমার জমিন মাতিবাই আল্লাহ তোমার দিল মুর্দা বানাইয়া দিলাইবা হুক নাউযু বিল্লাহ।